একজন মুসলমান ভদ্রলোক গেঁয়ো, মুসলমান ভদ্রলোক গেঁয়ো অর্থে আমি খারাপ অর্থে বলছি না, তাকে সম্মান সহকারে বলছি। গানটি অনেক পুরনো গান, অনেক পুরনো গান। তিনি কলকাতায় এসেছিলেন অবিভক্ত ভারতের সময়কার। তিনি কলকাতায় এসেছিলেন, গ্রামে যখন ফিরেছেন তখন তাকে সবাই ঘিরে ধরেছেন, তুই কি দেখলি বল, পুজোয় দেখতে গেছিলি কলকাতায়, কি দেখলি? তখন এই হিন্দুদের পুজো সম্বন্ধে তার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা তিনি গানের মাধ্যমে ব্যক্ত করছেন। কি বলছেন? বলছেন, আরে কি দুগ্গি দেখলাম চাচা, ও কি দুগ্গি দেখলাম চাচা, মা দুর্গাকে দেখে কি বলছেন, এক বিটি হিঙের পরে অসুরের টিকি ধরে, এক বিটি হিঙের পরে অসুরের টিকি ধরে, ওরে গলায় দিছে হাব জড়াইয়া, ওরে গলায় দিছে হাব জড়াইয়া, বুকে মারছে খোঁচা, ও কি দুগ্গি দেখলাম চাচা, ও কি দুগ্গি দেখলাম চাচা, এক বিটি হিঙের পরে অসুরের টিকি ধরে, এক বিটি হিঙের পরে অসুরের টিকি ধরে, গলায় দিছে হাব ধরাইয়া, গলায় দিছে হাব ধরাইয়া, গলায় দিছে হাব ধরাইয়া, ও তার বুকে মারছে খোঁচা, কি দুঃখী দেখলাম চাচা, দুঃখী দেখলাম চাচা। এবার গণেশকে দেখে কি বলেছেন, গণেশকে দেখে তার কি মনে হয়েছে? বলছেন, এক বেটা থুম্বা বদন দাদুইটা তার মুলার মতন, এক বেটা থুম্বা বদন দাদুইটা তার মুলার মতন, কান দুইটা তার কুলার মতন, কান দুইটা তার কুলার মতন, কান দুইটা তার কুলার মতন, আর মাথাটা লেপা পোষা, কি দুঃখি দেখলাম, এদের সম্বন্ধে তার অভিমতটা কি? আসে আসে ডাইনে বায়ে তুই ডাসেমরি, ওই দায় আসে ঘাহাই শাড়ি, ঘটে দেখছি বাড়ি বাড়ি ঠসক দেহায় বাড়ি, আসে ডাইনে বায়ে তুই ডাসেমরি, ওই দায় আসে ঘাহাই শাড়ি, ঘটে দেখছি বাড়ি বাড়ি ঠসক দেহায় বাড়ি, কার্তিক মোরের পরে বইছেন যিনি হেনার বড় শিক্ষিকানি, মোরের পরে বইছেন যিনি হেনার বড় শিক্ষিকানি, ওরে তেরি বাহা গায়ে তিনি, তেরি বাহা গায়ে তিনি, ওরে গুটি করছেন কোচা, কি দুঃখি দেখলাম চাচা, হিন্দু গো দুগ্গি পূজা বেলপাতা দেয় বোঝা বোঝা, হিন্দু গো দুগ্গি পূজা বেলপাতা দেয় বোঝা বোঝা, হিন্দু গো দুগ্গি পূজা বেলপাতা দেয় বোঝা বোঝা, আর সন্নামের তো খাইয়া দেখলাম, ওরে সন্নামের তো খাইয়া দেখ,
দেখলাম ওরে হুদা গঙ্গের পানি কি দুগ্গি দেখলাম দেখেছে বলিটা তাই সে কি বলছে একটা কাঠের মধ্যে ছাগল দিয়া কাঠের মধ্যে ছাগল দিয়া করছে টানা টানি কি ধুকি দেখাম নানি কি ধুকি দেখাম নানি